Assalamualaikum, dear student of class 6. How are you? I hope you are well and good by the grace of Allah. Alhamdulillah, I am also well. This is Mr. Salim Reza, assistant teacher in English, Sisti Central School and College, Rajshahi. Welcome to my online video class. Dear student, after each vacation, I hope you are so much well and I hope you have a good day. To pass your Eid vacation. Now is the time to start our reading and writing. Dear student, today we will discuss with you about important topics, parts of speech. আজকে আমরা আলোচনা করব পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করব। তোমরা সবাই জানো পার্টস অফ স্পিচ কাকে বলে, আমার আগে তোমরা বলে দিয়েছো, অ্যাবসলিউটলি কারেক্ট, বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থপূর্ণ শব্দকে পার্টস অফ স্পিচ বলে। আমি আবার বলছি, বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থপূর্ণ শব্দকে পার্টস অফ স্পিচ বলে। দেখো আমি বলছি অর্থপূর্ণ শব্দ, ওই শব্দ যে শব্দটা বাক্যে ব্যবহার তুমি করবে, ডেফিনেটলি দ্যাট ওয়ার্ড হ্যাজ আ মিনিং, ওই শব্দের অবশ্যই একটা অর্থ থাকা লাগবে, অর্থ ছাড়া কিন্তু পার্টস অফ স্পিচ হবে না। বন্ধুরা, পার্টস অফ স্পিচ মানে কি? পথ আমরা জানি, বাট আমরা সবাই এটা জানি পার্টস মানে হচ্ছে অংশ। আমাদের দেহে দেখো, এই যে এটা আমাদের হাত, আমাদের মাথা, আমাদের দা, আমাদের চুল, আমাদের পা, আমাদের মস্তিষ্ক, সব কিছু আমাদের দেহের এক একটা অংশ। ঠিক একইভাবে একটা সেন্টেন্স যদি আমি লিখি যে কামাল ইজ আ গুড বয়, হ্যাঁ, এই দেখো সেন্টেন্সে দেখো অনেকগুলো পার্টস আছে, অনেকগুলো শব্দ রয়েছে, একটা দুটা তিনটা চারটা, এই চারটারই একটা মিনিং আছে বা অর্থ আছে, দিয়ে কিন্তু একটা সেন্টেন্স তৈরি হয়েছে। এভাবে প্রত্যেকটা শব্দই কিন্তু এক একটা পদ, এক একটা পার্টস অফ সেন্টেন্স। তাহলে আমরা যদি বলি কামাল, কামাল বলতে একজন নামকে বোঝাচ্ছে, তাহলে কামাল হচ্ছে কি বলো? এই তো সুন্দর, কামাল হচ্ছে নাউন, ইজ একটা ভার্ব, অর্থাৎ এটা অক্সিলারি ভার্ব, আমরা বলতে পারি এটাকে ভার্ব। গুড মানে ভালো, এটাকে আমরা বলতে পারি অ্যাডজেক্টিভ, ঠিক আছে। বয় এটা বালক বোঝাচ্ছে, এটাকে আমরা বলতে পারি নাউন। তাহলে এই দেখো বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থপূর্ণ শব্দকে কিন্তু আমরা বলছি পার্টস অফ স্পিচ। এর নাম আছে, এর নাম কি? ডিটারমিনার, অর্থাৎ আর্টিকেল, এ এন দিকে আমরা আর্টিকেল বলেছিলাম। তাহলে আমরা বললাম বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থপূর্ণ শব্দকে পার্টস অফ স্পিচ বলে। তাহলে আমরা ডেফিনেশনটা জানলাম, এবার কাইন্ডস অফ পার্টস অফ স্পিচ জানবো। কাইন্ডস অফ পার্টস, পার্টস অফ স্পিচ কত প্রকার এবং কি কি সেটা বলো। তোমরা আগে জেনে ফেলেছো দেয়ার আর এইট কাইন্ডস অফ পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ কত প্রকার বন্ধুরা? আট, পাঁচ এবং তিন, মোট আট প্রকার। তাহলে এইট কাইন্ড, আট প্রকারের আমাদের পার্টস অফ স্পিচ রয়েছে। তার মধ্যে আমরা এক নম্বরে বলছি নাউন, হ্যাঁ, দুই নম্বরে বলছি আমরা প্রোনাউন, নাউন প্রোনাউন, তিন নম্বরে বলছি অ্যাডজেক্টিভ, চার নম্বরে আমরা বলছি নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ ভার্ব, পাঁচ নম্বরে আমরা বলছি নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব, ছয় নম্বরে আমরা বলছি নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব প্রিপোজিশন, তারপরে বলছি আমরা তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় আর দুইটা আছে। তাহলে নাউন হলো, প্রোনাউন হলো, অ্যাডজেক্টিভ হলো,
ভার্ব হলো, অ্যাডভার্ব হলো, প্রিপজিশন হলো, এবার আসি কনজাংশন। এরপরে আসি আমরা ইন্টারজেকশন। এই হচ্ছে আমাদের পুরো পার্টস অফ স্পিচের একটা চিত্র। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, ইন্টারজেকশন, কনজাংশন এবং ইন্টারজেকশন। তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি একটা শ্রেণীবিন্যাস নাউন পার্টস অফ স্পিচের। তাহলে আমরা কী কী শিখলাম? আমরা শিখলাম পার্টস অফ স্পিচ কাকে বলে, আমরা শিখলাম পার্টস অফ স্পিচ কত প্রকার এবং কী কী। চলো এবার আমরা নাউনের সাথে আলোচনা করি। নাউন, আচ্ছা তাহলে দেখো নাউনকে বলা হয় নামবাচক বিশেষ্য, ঠিক আছে? তাহলে কোনো কিছুর নামকেই কিন্তু নাউন বলা হয়। বলো নাউনটা কাকে বলে? কোনো কিছুর নামকেই নাউন বলে, বা নেমিং ওয়ার্ড যেটাকে আমরা বলছি। নাউন মানে হচ্ছে নেমিং ওয়ার্ড। তাহলে বলছি কোনো কিছুর নামকেই নাউন বলে। নাউন কত প্রকার? দুই প্রকার, একটা হচ্ছে কনক্রিট নাউন আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন আর একটা হচ্ছে কনক্রিট নাউন। কনক্রিট নাউন, তাহলে এইটা আর এইটা দুইটা নাউন, একটা কনক্রিট নাউন আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউন কয় প্রকার? এক, দুই, তিন, চার। একটা প্রপার নাউন, একটা কমন নাউন, একটা ম্যাটেরিয়াল নাউন, আর একটা হচ্ছে, তাহলে প্রপার নাউন, কমন নাউন, ম্যাটেরিয়াল নাউন, আর একটা হচ্ছে প্রপার, কমন, ম্যাটেরিয়াল আর কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন, এই পাঁচ চার প্রকারের নাউন। তাহলে বন্ধুরা, আর অ্যাবস্ট্রাক্ট নাউনের কোনো প্রকার ভেদ নেই। অ্যাবস্ট্রাক্ট নাউন কোনটা? যে নাউন দেখা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু ইন্দ্রিয়ের সাহায্যে অনুভব করা যায়। এ দেখো আমাকে গরম লাগতেছে, আমি যদি ফ্যানের তলে থাকি তাহলে আমি ঠান্ডা বা একটু ভালো অনুভব করব, দ্যাট ইজ কল অ্যাবস্ট্রাক্ট নাউন। তুমি আমাকে খুব স্নেহ করছো, সম্মান দিচ্ছ, দ্যাট ইজ কল অ্যাবস্ট্রাক্ট নাউন। তোমাকে আমি খুব মমতা, আদর, ভালোবাসা তোমাকে আমি সিক্ত করছি, তোমাকে আমি অনেক মায়া দেখাচ্ছি তোমার উপর, তোমাকে আমি খুব, তোমার প্রতি আমি খুব সিম্প্যাথি দেখাচ্ছি, খুব সিনসিয়ার দেখাচ্ছি, এসব হচ্ছে তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন, বুঝলাম? তাহলে আমরা আজকে কী কী শিখলাম? পার্টস অফ স্পিচ কাকে বলে, কত প্রকার এবং কী কী। দুই নম্বর শিখলাম, এটা শিখলাম, তারপর আমরা শিখলাম যে নাউন কাকে বলে, নাউন কত প্রকার এবং কী কী। আজকে আমাদের এটাই আমাদের আলোচনার বিষয় ছিল। এবার তোমাদের হোমওয়ার্ক দিব, তোমরা হোমওয়ার্ক লেখো, তোমাদের আমি কিছু প্রশ্ন, অর্থাৎ কিছু ছোট প্রশ্ন তোমাদেরকে আমি দেব। এক নম্বর এসকিউ টাইপের আর কি, হ্যাঁ, এসকিউ টাইপের এটা হোমওয়ার্ক, সেটা হলো পার্টস অফ স্পিচ কাকে বলে। এক নম্বর, দুই নম্বর হচ্ছে পার্টস অফ স্পিচ কত প্রকার, কত প্রকার, আচ্ছা। তিন নম্বরটা হচ্ছে পার্টস অফ স্পিচ, পার্টস অফ ইস, আচ্ছা, পার্টস অফ স্পিচ, স্পিচ আট প্রকারের, আট প্রকারের নাম লিখো, নাম লিখো। চার নম্বরটা হচ্ছে
নাউন কাকে বলে? পাঁচ নম্বর হচ্ছে নাউন কত প্রকার ও কি কি? এই পাঁচটা এসকিউ তোমরা আমাকে লিখে দিবে বন্ধুরা। তাহলে আমরা ক্লাসের শেষের দিকে চলে এসেছি বন্ধুরা, তোমরা সবাই এই এসকিউ পাঁচটা অবশ্যই করবে এবং আমাকে লিখে দিবে, আর তোমরা নৈতিকভাবে অনেক বেশি সৎ হবে, নৈতিকভাবে অনেক বেশি তোমার স্ট্রং হবে। যার নৈতিকতা যত বেশি ভালো সে তত ভালো মানুষ, আর এই পৃথিবীতে বর্তমান পৃথিবীতে ভালো মানুষের বড্ড অভাব। ভালো মানুষ মানে হচ্ছে একটা সম্পদ সমাজের, দেশের এবং পরিবারের, বাবা মার তো আছেই। তো তুমি নিজেকে ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য এটাই সবচাইতে উপযুক্ত সময়, দিস দ্য টাইম টু বি এ গুড ম্যান। তুমি এইটার সময় তুমি যদি ভালো মানুষ না হতে পারো, তুমি কখনোই ভালো মানুষের মর্যাদা স্বীকৃতি তুমি ছিনিয়ে আনতে পারবে না। এ সময়ে এই অবস্থায় তুমি তোমার মনটা কাদার মতো আছে, তুমি এই কাদার মনটাকে সফট মনটাকে তুমি যেদিকে গড়াবে মনটা সেদিকেই যাবে। তুমি যদি ভালো মানুষ হয়ে বেড়ে উঠো ভালো মানুষ হয়ে 6, 7, 8, 9, 10 ইন্টারমিডিয়েট পাস করো, তুমি দেখবে ফুললি একটা ভালো মানুষে রূপান্তরিত হয়েছ। সবাইকে ভালো মানুষ হওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।